আজকে আমি আসছি মূলত একটা নরমাল ফুচকা এবং স্পেশাল ফুচকার মধ্যে পার্থক্য খুঁজতে যে একটা নরমাল ফুচকা কত টাকা বললেন 30 টাকা 30 টাকা আর একটা নরমাল স্পেশাল হইছে 50 টাকা হুম হুম আচ্ছা দেখি একটা স্পেশাল ফুচকা খাবো আর একটা নরমাল ফুচকা খাবো দেখব যে কোনটা কেমন এই দোকানের নাম হচ্ছে এটা মুনতাহা চটপটি ফুচকা লুডুস লুডুস তো বেশ নাকি নাকি লুডুস উঠাবো লুডুস উঠাইবেন না ও আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাভার জিরানি বাজার রাস্তার সাইডে আমার এই যে টিপু ভাইয়ের সাথে নাকি ভাই প্রথমে দিয়ে দিল ঘুর্ণি এই যে ঘুর্ণি ডাবা এটা কি দিয়ে বানাইছেন আলু না ডাবলি না কি সুলাম অ্যাঙ্কার অ্যাঙ্কার যে ডাউলটা অনেকে আছে আবার আলু দিয়ে বানাই তাই না অ্যাঙ্কার এটা হচ্ছে অ্যাঙ্কার ডাউলের ঘুর্ণি আর প্রথমে দিয়ে দিল শুকনা মরিচ গুঁড়া ওইদিকে খান শুকনা মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে জিরা মশলা এখানে এখানে জানেন কত আইটেম মশলা 22 আইটেম 22 আইটেম বাবা মানে এটা তো আপনি নিজেই তৈরি করছেন নিজে বাসায় বাসায় তৈরি করছেন সব মশলা মিক্স করে তারপরে পাউডার করছেন এরপরে দিয়ে দিল বিট লবণ বিট লবণ বিট লবণ আচ্ছা দিয়ে দিচ্ছে বিট লবণ এরপরে দিবে টেস্টিং সল্ট টেস্টিং সল্ট দিয়ে দিলে একটু টেস্টিং সল্ট এরপরে দিয়ে দেবো ডাবলি ঘুর্ণি দিয়ে দিলে একটু গরম হ্যাঁ নিচে আগুন আছে আগুন দিয়ে সুন্দর করে জাল করতেছে তারপর এটা সব মিক্স করতেছেন না জি মাশাআল্লাহ তো ভাই মূলত আপনি এখানে কত বছর ধরে এই যে এই ব্যবসা করেন সাত বছর সাত বছর আগে কি করতেন আগে কাপড় দোকান করতে ও মানে কাপড়ের দোকান করছেন কাপড়ের দোকানটা কি নিজের ছিল নিজের আর ওইটা বাদ দিয়ে এখন এই যে পানিপুরি ফুচকা চটপটি এগুলা বিক্রি করতেছেন ওই ব্যবসা আর এই ব্যবসার মধ্যে পার্থক্যটা কি মানে ওইটা কেমন ছিল এটা কেমন বিক্রি কম ওইটা কি প্রতিদিনের টাকা প্রতিদিন হিসাব করা যাইতো কোনটায় ওইটাই কাপড়ের ব্যবসায় যে আজকে কত টাকা লাভ হইলো বা ইয়ে হইলো হ্যাঁ ওইটাই লস লস হইতো এটা তো প্রতিদিনের যে ইনকাম হ্যাঁ ওইটা প্রতিদিনের হিসাব করা যায় না যে আজকে এত টাকা বিক্রি করছি সব খরচ মরচ বাদ দিয়ে মোটামুটি একটা আইডিয়া এই এত টাকা রয়েছে এরকম হ্যাঁ হালকা একটু সালাদ দিয়ে দিলাম দিয়ে দিলেন সালাদ হ্যাঁ হালকা একটু সালাদ দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দিল সালাদ তো এই ব্যবসা কইরা আপনার সংসার কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো যাক আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো যে আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ দাইবত সাইয়ে খাবার রেডি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আর ছেলে মেয়ে কয়জন ছেলে একজন মেয়ে একজন যাক আলহামদুলিল্লাহ সুখী পরিবার ইনশাআল্লাহ আর কি লেখাপড়া করে হ্যাঁ হ্যাঁ ওখানে ছোট ও আচ্ছা আচ্ছা যাক ভালো লাগলো তে আজকে আমি আসছি মূলত একটা নরমাল ফুচকা আর স্পেশাল ফুচকার মধ্যে পার্থক্য খুঁজতে যে একটা নরমাল ফুচকা কত টাকা বললেন 30 টাকা 30 টাকা আর একটা নরমাল স্পেশাল হচ্ছে 50 টাকা আচ্ছা দেখি একটা স্পেশাল ফুচকা খাবো আর একটা নরমাল ফুচকা খাবো দেখবো যে কোনটা কেমন টেস্ট না একই রকম হ্যাঁ আর দেখ এরপরে প্রথমে বানাইছেন কি এটা 30 টাকার ফুচকা কিন্তু দেখি কি অবস্থা 30 টাকার ফুচকাটা আসলে কেমন দুইটার আজকে পার্থক্যটাই আমি আপনাদেরকে দেখাবো দেখি কি অবস্থা এই ফুচকাটা কি আজকের না অনেক আগের হ্যাঁ এই যে এটা এটা আজকের আজকের আপনার কিন্তু খাওয়াবো আপনি না খেলে কিন্তু আমি খাবো না টেনশন আজকে আমি প্রথম খাই হ্যাঁ যদি আপনি যে জিনিসটা খাইতে পারবেন হ্যাঁ ঠিক আছে তো দেখেন এই যে আমার ভাইয়া কিন্তু প্রথমে এটা নিজেই খেয়ে নিল যে খারাপ হইলে তো আর খাইতো না 30 টাকা এই 30 টাকার গলে একটা দিবেন আমার ভিডিও দেখে যদি কেউ এসে বলে যে ভাই ভিডিও দেখে আসছি তারে একটা বেশি খাওয়াই দেন হ্যাঁ সমস্যা নাই এই হচ্ছে 30 টাকার ফুচকা দিয়ে দিল এরপরে দিবেন হলো টক তো আপনার এখানে কয় ধরনের টক আছে একটাই না দুইটাই একটাই আপাতত আর মিষ্টি টক বললে মিষ্টি টক মিষ্টি টক বানিয়ে দেওয়া যায় দিয়ে দিল যাই হোক 30 এই হচ্ছে 30 টাকা 30 টাকার ফুচকা আপনারা দেখেন যে 30 টাকার ফুচকা কত সুন্দর করে বানাইছে হ্যাঁ উপরে ডিম দিছে টক দিছে সালাদ দিছে আবার ঘুর্ণিটাও কিন্তু অ্যাঙ্কর ডাউলের অনেক আছে আলু দিয়ে বানায় ওই রকম না তো যাই হোক এবার আমি 30 টাকার ফুচকাটা রাখি রাইখা দুইটা একসাথে টেস্ট করবো আচ্ছা ঠিক আছে এটা এখানে রাখবো 50 টাকার ফুচকা বানিয়ে দিবেন দিয়ে দিল 50 টাকার ফুচকা এই যে প্রথমে একটা দিল হ্যাঁ
আচ্ছা দেখি তাহলে কি অবস্থা দেখেন আমার টক বানিয়ে দিবেন নাকি স্পেশাল টক তো প্রথমে কি দিলেন একটু ডাউলার গুডলে দিলাম একটু ডাউলার গুডলে দিলেন ব্যবসা শুরু করছিলেন তখন আপনি কত টাকা থেকে শুরু করছেন মানে ফুসকার প্লেট কত টাকা ছিল 20 টাকা 20 টাকা থেকে শুরু করছেন এরপরে দিবেন কি টক টক এরপরে এটা কি মশলা জিরা মশলা জিরা ওই যে 22 আইটেম হ্যাঁ একটু মরিচ হ্যাঁ এরপরে এটা বিট লবণ এরপরে দিলেন টেস্টিং সল সল্ট এরপরে কি গোটা হ্যাঁ এটা একটা টক বানিয়ে ফেলল আর কি খুব সুন্দর করে একটু টক বানানো হয়ে গেল একটা আস্ত ডিম দেখেন এই যে হাতের উপরে কিন্তু আস্ত ডিম আর খুব সুন্দর করে এডারে ই করলেন ওটা মিশিকে ছোট ছোট করলেন এখন যদি এখানে আমি আরেকটা ডিম নিই তাহলে কয় টাকা হবে 60 টাকা গো তো জানো আরেকটা স্পেশাল তো স্পেশালি তাহলে দুইটা ডিম দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ দুইটা ডিম দিয়ে দিলাম এর মূল্য হচ্ছে 60 টাকা হ্যাঁ 60 টাকা যাক এর হচ্ছে 60 টাকা 60 টাকার মধ্যে আমি পাইতেছি ডাবল ডিম অনেক অনেকে যদি এসে বলে আমার ডাবল ডিম দিয়ে আমার একটা স্পেশাল দেন তাহলে নেবেন কত 60 টাকা এসে বললে তো দিবেন ইনশাআল্লাহ না আবার নিষেধ তো নাই নাই নিষেধ নাই এই যে দেখেন এইটা হচ্ছে 60 টাকার স্পেশাল ফুচকা আর এটা 30 টাকা এইটা হচ্ছে নরমাল যে ফুচকা এটা হচ্ছে 30 টাকার ফুচকা তার মানে দাম হচ্ছে ডাবল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাভার জিরানি বাজার রাস্তার সাইডে আমার এই যে টিপু ভাইয়ের সাথে নাকি টিপু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে দুইটা ফুচকা তো বানাইলেন একটা হচ্ছে 60 টাকা আর একটা হচ্ছে এটা হচ্ছে 60 টাকা এটা 60 টাকা ওটা 30 টাকা আর এটা হচ্ছে স্পেশাল আর এটা হচ্ছে নরমাল এটা হচ্ছে 30 টাকা তো এরকম কি খেয়ে খায় ভাই এরকম খায় না কেউ এসে যে আমার বেশি করে ডিম দিয়ে ভালো করে বানিয়ে দিতে দেওয়া লাগবে দাম কত নেবেন এটা মানে দামের হিসাব করে না কিন্তু তার ভালো লাগবে আয়া স্পেশাল করে একটা পুস্কা দেন হ্যাঁ পরে খাওয়ার পরে কয় টাকা যে অত টাকা এই যে তাহলে আমি আসলে জিনিসটার এই যে টকটা দেখেন হ্যাঁ টকটা খুব সুন্দর দেখেন আর এই 30 টাকা টকটা দেখেন টকটার মধ্যে এটা কিন্তু অনেক ঘন হ্যাঁ এটা কিন্তু ঘন আর এই টক এটা সে টকটা হলো স্বাদ কিন্তু অনেক বেশি আচ্ছা তাহলে প্রথমে আমি 30 টাকার ফুচকাটা আসলে খেয়ে দেখি কি অবস্থা আপনি একটা নেন আমি একটা নিলাম এই যে হলো 30 টাকার ফুচকা তো 30 টাকার ফুচকাটা আসলে টেস্ট করে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম তিরিশ টাকার ফুচকাটাও মানে একেবারে খারাপ নয় অনেক স্বাদ খাইতেও বেশ ভালোই লাগলো তো যাই হোক এবার আমি 60 টাকার যে ফুচকা ডাবল ডিমের মানে এটা টকটাও স্পেশাল এটা একটু খেয়ে দেখি নেন দেন এই যে এটার মধ্যে অনেক ডিম দেওয়া আছে এই যে দেখি কি অবস্থা এবার 60 টাকার যে ফুচকা এটা নিয়ে টেস্ট করলাম ওকে ষাট টাকার ফুচকার যে টকটা এটা একটু স্বাদ বেশি টকটা একটু ঘন আর ডিম বেশি দেওয়ার কারণে একটু স্বাদটাও বেশি লাগলো তো আরেক পিস খেয়ে দেখি যাই হোক 30 টাকার ফুচকার 60 টাকার ফুচকার মধ্যে অনেক ডিফারেন্স দাম যেরকম ডাবল টেস্টটাও ডাবলই ডাবল ডিম দেওয়ার কারণে টেস্টটাও সুন্দর হয়েছে আর এই টকটা অনেক ঘন এটা খাইতেও বেশ ভালোই লাগলো তো যাই হোক
আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ